ओम ब्रह्मरूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वामनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव रामकृष्ण ईश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমদ স্বামী বিরজানন্দজী মহারাজের কথোপকথনের সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা 313 অবধি পড়েছি, 314 থেকে আজকে শুরু হবে। 313 যেখানে গিয়ে আমরা শেষ করেছিলাম সেখানে মহারাজ বলছেন, ভগবান বলতে আমরা যা কিছু শ্রেষ্ঠ বা চরম বলে ধারণা করতে পারি তা অবতারেই মূর্ত দেখতে পাই ও সম্যক উপলব্ধি করি। তিনি সকল ঐশগুণের মূর্ত বিগ্রহ। অবতার শরীরে ভগবানই নানাভাবে খেলা করেন, তবে জগতের বিশেষ কার্যসিদ্ধির জন্য তিনি অল্প সংখ্যক শুদ্ধচিত্ত ভক্ত অন্তরঙ্গ পার্শ্বদের কাছে নিজ স্বরূপ প্রকাশ করেন আর ঠিক মানুষের মতো ব্যবহার করেন বলে সাধারণ লোকে তাকে ধরতে চিনতে পারেন না, এমনকি অবজ্ঞাও করে। আমরা বিগত দিন আলোচনা করছিলাম যে ঠাকুর তার পার্শ্বদের তার এমনভাবে নিজেকে লুকিয়ে রাখতেন, এমনকি তার যে প্রিয়জন তাদেরও খুব সংশয় তৈরি হতো। যেমন স্বামী শিষ্য সংবাদের বিগত দিন আলোচনায় আমরা বলেছিলাম যে স্বামীজির শেষ অবধি ঠাকুরের শরীর চলে যাচ্ছে তখনও তার সংশয় হচ্ছে। তখন স্বামীজি ভাবছেন এই সময় যদি তিনি তার নিজের স্বরূপটি প্রকাশ করেন। ঠাকুর বলেছিলেন, এখনও তোর সংশয়? যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। যে রাম যে কৃষ্ণ প্রত্যেক অবতার আসেন, কেন রাম আর কৃষ্ণ এবং পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণকে আমাদের স্বামী বিবেকানন্দ অবতার বরিষ্ঠ বলেছিলেন, তার কারণ হচ্ছে প্রত্যেক অবতার একটা উদ্দেশ্য নিয়ে আসেন এবং সেই উদ্দেশ্যের জন্য যতটুকু তার শক্তি প্রয়োগ করার কথা তারা সেই অনুযায়ী শক্তি প্রয়োগ করেন এবং সেইভাবে নিজেকে প্রকাশিত করেন। উদাহরণ দিয়েছিলাম, একটি বাড়িতে খাবার এসছে, তিনটি ছোট ছোট বাচ্চা আছে। একটি বাচ্চা হাত বাড়াতে গেলে মা বড় বড় চোখ করলেন, বাচ্চা সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়েছিল। পরের বাচ্চাটি এগিয়ে গিয়ে ওই আঙ্গুলে করে একটু নিয়ে চেখে দেখেছিল, তাকে মা দমাদ্দম দুঘা দিয়ে দিলেন। কিন্তু আরেকটি বাচ্চা সে শুনলই না, সে খাবার থেকে খানিকটা নিয়ে মচর মচর করে খেতে থাকলো। মা তখন তাকে ধরে আরম দোলাই দিলেন, তারপরে হিড়ির করে তাকে টানতে টানতে দরজা একটা ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। সে দরজায় লাথি মারতে থাকলো, দরজায় কাঁপতে মাথা ঠুকে কাঁপতে থাকলো, মা তাকে কিছুতেই দরজা খুলে দিলেন না। যখন সে শান্ত হয়ে গেল তখন তাকে খুলে দিলেন। দেখুন, একই মা তিনটিভাবে তিনজনের কাছে প্রকাশ করছেন। যুগোপযোগী তিনি তার শক্তিকে প্রকাশ করেন, যতটা যুগের সেই যুগের যতটা প্রয়োজন আছে ততটুকুই তিনি তার সেই শক্তিকে প্রয়োগ করেন, অকারণে তিনি তার প্রয়োগ করেন না। সেই কারণে মানুষ, এবং যেহেতু তিনি মানুষের মধ্যে আসেন, মানুষের মধ্যে আসার অন্যতম কারণ হচ্ছে মানুষকে তিনি এই আশ্বাস দেন যে তোমার মতো চেহারার মানুষের পক্ষে যদি ঈশ্বর লাভ করা সম্ভব হয় তাহলে তোমার দ্বারাও সম্ভব। আমরা হয়তো এই তিন দিনের মধ্যে সিদ্ধি লাভ করতে পারবো না, কিন্তু এই তিন দিনের সিদ্ধির যে সাধনার যে গল্প এটি আমাদের অনুপ্রাণিত করে, আমাদের সবসময় উচ্চ আদর্শের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, এটা হচ্ছে কথা। তাই বলছেন তিনি আর ঠিক মানুষের মতো ব্যবহার করেন বলে সাধারণ লোকে তাকে চিনতে পারে না, এমনকি অবজ্ঞাও করে। এই মা ঠাকুরুন যখন শ্রী শ্রী ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে জয়রা কামারপুকুরে এবং পরবর্তীকালে জয়রামবাটিতে ছিলেন, জয়রামবাটিতে তাকে সবাই সারু বামনী বলে ডাকতেন এবং গদাই ঠাকুরের বউ হিসেবেই জানতেন। তিনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ এটাও একেবারেই বিশ্বাস করতেন। এমনকি ভাবিনী দেবী, যার সঙ্গে ঠাকুরের প্রথম বিবাহ ঠিক হয়েছিল এবং ছেলে পাগল বলে তিনি ছেড়ে দিয়েছিলেন, তিনিও মাঝে মাঝে আক্ষেপ করতেন মায়ের কাছে, যখন অনেক লাউকলাটা মূলোটা আপেলটা ভালো ভালো খাবার দাবার আসছেন, অনেকে এসে ঠাকুরের মায়ের পা পুজো করছেন, তখন তিনি খুব দুঃখ করে বলতেন যে পরমহংস মশাইয়ের সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, নেহাত বাবা বলেছিলেন ছেলেটা পাগল তাই আমার সঙ্গে বিয়ে হয়নি, হলে তো এসব জিনিসপত্র আমার ঘরেতেই আসতো।
এই যে একেবারে আমরা ভুলেই যাই, নিজের সত্তা ভুলে গিয়ে ভগবানকে টেনে হিঁচড়ে আমার স্তরে নামিয়ে নিয়ে আসি, এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। 314 নম্বর সূত্রে ভগবান মহারাজ বলছেন, পুরুষকার ও ভগবত কৃপা কি করে সামঞ্জস্য হতে পারে, এ দুটি পরস্পর বিরোধী বলেই মনে হয়, কিন্তু তা নয়। পুরুষকারও পরমেশ্বরের দান, তার কৃপা পৌরসীম ভক্ত নিম্ন শ্রেণীর। দেখো মহাবীর, অর্জুন, প্রহ্লাদ কেমন বীর ভক্ত, হনুমান সমুদ্র পার হতে ভয় পাননি, জয়রাম বলে এক লাফে পার হয়েছিলেন, প্রহ্লাদ বারবার মৃত্যুর সম্মুখীন হয়েও কিছুমাত্র বিচলিত হননি, তন্ময় হয়ে বিষ্ণুর শরণ নিয়েছিলেন, তাই তিনিও আবির্ভূত হয়ে তাকে রক্ষা করেছিলেন। অর্জুনের বীরত্ব সর্বজন বিদিত, পুরাণে আরো কত দৃষ্টান্ত আছে। ভগবানকে চাইতে গেলে এই দুটো জিনিস, একটা পুরুষাকার আর ভগবত কৃপা, কি করে সামঞ্জস্য হতে পারে, এ দুটি পরস্পর বিরোধী বলেই বোধ হয়, কিন্তু তা নয়। চেষ্টা করলে চেষ্টা আর ভগবত কৃপা, এই আমরা অনেক সময় বলি ভগবান কৃপা করেছেন বলে তিনি অমনটি করেছেন, কিন্তু ভগবানের কৃপাটা তখনই আসে যখন আমরা চেষ্টা করি। আমরা যদি চেষ্টা না করি তাহলে কোনোভাবে কোনো অবস্থাতেই আমরা কোনো কিছুতেই এগিয়ে যেতে পারি না, যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকি। তখন যদি ভগবানের কৃপাও পাই, আমরা যেহেতু চেষ্টা করবার শক্তিটি হারিয়ে ফেলেছি, এই ভগবানের কৃপাটিকে আমরা ব্যবহার করতে পারি না, একেবারে ব্যবহার করতে পারি না। ওই সেদিনকে একটা বাংলাদেশে ওই কি বেশ বলে ওই রান্নার একটা কম্পিটিশন দেখছিলাম, সেইখানে দেখানো হলো যে যারা রান্নার কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন তারা কেউ জানতে পারবেন না তাদেরকে তাদের টেবিলে কী কী জিনিস দেওয়া থাকবে, সেইখানে গেলে ওই ওপরের পর্দাটা খুলে দেওয়া হবে, তারপরে যা যা জিনিসপত্র আছে সেই দিয়ে তাকে একটা ডিশ রান্না করে দিতে হবে, সেটা তার পরিচিত হতে পারে, সেটা তার নাও পরিচিত হতে পারে। তো সেইখানে দেখছিলাম অনেকে ফেল করছিলেন, আবার অনেকে ওই জিনিসগুলো দেখে এই এপাশ ওপাশ করে বেশ সুন্দর ডিশ বানিয়ে বেশ সুনাম অর্জন করছিলেন। আমাদের জীবনটা ঠিক তাই, সবটা যে একেবারে দুয়ে দুয়ে চার হবে তা কিন্তু নয়। সবসময় যে আজ ক্লাস শুরু করতে বসেছিলাম, বহুক্ষণ ধরে চেষ্টা করে চলেছি যে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করে তার মধ্যে থেকে হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে নিয়ে এসে তারপরে কোনো একজনের অ্যাকাউন্টটা খুলে তার অ্যাকাউন্ট থেকে গুগল মিটে গিয়ে ক্লিক করলে মুহূর্তের মধ্যে হয়ে যাবে, কোনোভাবেই যেতে পারা গেল না, তখন ওই আবার গুগল মিটের যে পদ্ধতি আছে সেইভাবে আসা হবে। এই নানা পদ্ধতি আমাদের কাছে ছড়ানো আছে, আমরা যদি চেষ্টা না করতাম তাহলে আপনারা আপনাদের জায়গায় বসে থাকতেন, আমি আমার জায়গায় বসে থাকতাম, বড়জোর কপাল চাপড়াতাম, আজকে ভালো দিনে আপনাদের মুখটাও দেখা হলো না আর আমি আমার বকর বকর কথাগুলো আপনাদের শোনাতে পারলাম না। আমাদের ভগবান সব রকমের কৃপা দিয়ে থাকেন জানেন তো, আমরা সেই কৃপাটাকে যদি ব্যবহার করতে পারি, ব্যবহার করার জন্য আমার চেষ্টা থাকে। যখন আমরা সাধন পথ পাই, আমাদের গুরুদেব আমাদের মন্ত্র দেন, তখন ভগবানকে বীজাকারে আমাদের ভেতরে প্রথিত করে দেন। এই বিষয়ে পূজনীয় স্বামী চেতনানন্দজি বোধাত্মানন্দজি বা ভব মহারাজের লেখা একটি স্মৃতিকথা খুব ইম্পর্টেন্ট। চেতনানন্দজি সেদিনকে মন্ত্র দীক্ষা হয়েছে, চেতনানন্দজিকে তিনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে গৌর তুই ইয়ে দিয়েছিস গুরুদক্ষিণা দিয়েছি, মানে হ্যাঁ দিয়েছি, অদ্বৈত আশ্রম থেকে 2 টাকা দিয়েছিল, 1 টাকার ফল মিষ্টি কিনেছি আর 1 টাকা দক্ষিণা হিসেবে দিয়েছি। তিনি বললে, না না তুই গুরুদক্ষিণা দিসনি। বলে, না মহারাজ দিয়েছি, আমি খরচ করিনি, 2 টাকা দিয়েছিল, 1 টাকা দিয়ে ফল মিষ্টি কিনেছি আরেক টাকা দিয়ে গুরুদক্ষিণা দিচ্ছি। দ্বিতীয়বারও তিনি বললেন, না রে তুই না গুরুদক্ষিণা দিসনি। তখন চেতনানন্দজির মনে হলো তিনি যেন অন্য কিছু বলতে চাইছেন, বলছেন গুরুদক্ষিণা ওই 1টা টাকা গুরুদক্ষিণা নয়, গুরু যে আমাদের মনের ভেতরে বীজটি রোপণ করেন সেইটিকে আমাদের তিতিক্ষার আগুনে প্রজ্বলিত করে আমাদের সাধন ইচ্ছার বাতাস বইয়ে এবং তাকে উপযুক্ত পরিবেশ দিয়ে যখন সেই ছোট্ট বীজটি মহিরুহে রূপান্তরিত হয় এবং তাতে অত্যন্ত সুপক্ক সুস্বাদু ফল ফলে, সাধন ফল ফলে, সেই সাধন ফল যখন আমরা গুরুর পাদপদ্মে জমা দিই তখন সেটা ঠিক ঠিক মতো গুরুদক্ষিণা হয়। দেখুন এই যে টোটাল যে প্রসেসটা সেটাতে কিন্তু পুরুষকারের প্রয়োজন আছে, আমার চেষ্টার প্রয়োজন আছে,
আমার চেষ্টার প্রয়োজন ইয়ে থাকলেই আমরা যখন গুরুর সমীপে এসে উপস্থিত হব, তখন তার যে আনন্দ, তার যে প্রসন্নতা, তার ভাগিদার আমরা হব। আপনারা নিজেরা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি তো লক্ষ্য করি, আপনাদেরও লক্ষ্য করতে বলছি, যেদিন দেখবেন সাধন ভজন খুব ভালো হয়, আপনার গুরুর ছবির দিকে তাকিয়ে দেখবেন তার মুখটাও প্রসন্নতায় ভরে যায়, এবং সেই আপনার হৃদয়ের যে আনন্দ আর গুরুর মুখের সেই হাসি, সেটা কিন্তু মিলেমিশে একাকার হয়। আপনি যখন চেষ্টা করবেন, আপনি যত উদ্যোগ নেবেন, যত পরিশ্রম করবেন, দেখবেন আপনি সাধন পথে সিদ্ধি লাভ করবেন। এই পরিশ্রম আমাদের কী করে? পরিশ্রম আমাদের মনকে আজে বাজে জিনিস থেকে একদিকে একমুখী করে দেয়। ধরুন আপনি খুব সহজে কোনো জিনিস পেয়ে গেলেন, ওই আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চান, আপনাকে বলা হলো না ট্রেনে করে যাও, যাই হয় হোক যাই হোক এই কঠিন পথ ধরেই যাও, আর কাউকে বলা হলো তুমি এসি গাড়িতে উঠে যাও, সেই পথের যে কষ্ট সেটাকে আপনি কিছুতেই আপনাকে পেতে হলো না, ফলে আপনি কিন্তু ওই যে পথের যে পুরো জার্নিটার যে আনন্দ সেটা আপনি পেলেন না। খানিকটা রাস্তা আপনি ট্রেনে করে গেলেন, দরদর করে ঘামলেন, লোকের গুঁতো খেলেন, আবার একই সঙ্গে ট্রেনের ভালো ঘুগনি টুগনিও খেলেন, সমৃদ্ধ হলেন, আর না হলে গাড়িতে গেলে যে খাবার কিনে দিয়েছে, যে মিনারেল ওয়াটার দিয়েছে, সেইটুকুতেই আপনাকে সন্তুষ্ট হয়ে থাকতে হবে। গুরু আমাদের পুরুষকারের প্রয়োজন আছে, পুরুষকার থাকলে আমরা যদি সাধন ভজন করি তবে ভগবত কৃপা আমরা অনুভব করতে পারবো, নাহলে ভগবত কৃপা তো বাতাসের মতো বইছে। দেখুন ঘরেতে পাখা যারা আপনারা চালিয়ে রেখেছেন, পাখাটাকে যদি অফ করে দেন খানিক বাদে কলকল করে ঘামবেন, অথচ আপনি যদি পাখাটাকে চালান তাহলে দেখবেন আপনি একটা হাওয়া, একটা ভালো একটা আরাম বোধ করছেন। তাহলে যে আরাম বোধের যে অনুভূতিটা, এটা কী করে হলো? এই পাখাটা ঘুরছে, যে হাওয়াটা আপনাকে চতুর্দিকে ঘিরেছিল সেই হাওয়াটাকেই ওই পাখাটা ঘোরাচ্ছে। ঠিক সেই রকমভাবে গুরু কৃপা, ঈশ্বরের কৃপা, ভগবত কৃপা আমাদের ছড়িয়ে থাকে, আমাদের ভেতরের যে সাধন ইচ্ছাটাকে সেটা দিয়ে সেটাকে ঘোরাতে হয়, যাতে সেই হাওয়াগুলো বারে বারে এসে আমার গায়ে থেকে আবার ফিরে যায়, আবার নতুন শক্তি নিয়ে আমার গায়ে ফিরে আসে। বলছেন পৌরুষহীন ভক্ত নিম্ন শ্রেণী। কেন নিম্ন শ্রেণী বলছেন? যে চেষ্টা করে না সে কখনো কোনো জিনিস পায় না, চেষ্টা করতেই হবে, চেষ্টা যদি না করি তাহলে আমাদের জীবনে প্রাপ্তির ভাড়াটা শূন্য হয়ে থাকে। এই প্রাপ্তির ভাড়াকে যদি পূর্ণ করতে হয় তাহলে অবশ্যই 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 করে আমাদের চেষ্টা করতেই হবে, চেষ্টা না করলে আমাদের প্রাপ্তির ভাড়ার কখনো পূর্ণতা প্রাপ্ত হবে না, এবং এই চেষ্টাটার যদি না থাকে তাহলে আমরা একটা জায়গায় থেমে যাব। একটা সময় কিন্তু আমরা বুঝতে পারবো, হয়তো দেখবেন আমরা হয়তো খুব সহজে অনেক কিছু পেয়ে যাব, কিন্তু আমাদের জীবনে যদি অভিজ্ঞতা না থাকে, সাধন জীবনের পথটা যদি মাইক্রোফোন অফ করুন সুজাতা হাজরা, এই হচ্ছে কথা, এইটা আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ এই যাত্রাপথের আনন্দটা আমরা পাবো না, এবং যাত্রাপথের আনন্দ না পেলে জীবনটা ভীষণ রকমের একঘেয়ে হয়ে যাবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বলছেন প্রহ্লাদ বারবার কতগুলো উদাহরণ দিয়েছেন, হনুমান সমুদ্র পার হতে ভয় পাননি, জয় রাম বলে এক লাফে পার হয়েছিলেন, তিনি জানতেন যে ঈশ্বরের কৃপা তার কাছে আসবে, তার তিনি তো আছেনই আমার সাথে, আমি আমার চেষ্টাটা করবো কেন, লাভ আমাদের দিতেই হবে। বারবার আঘাত এসছে প্রহ্লাদের জীবনে, বারবার মৃত্যুর সম্মুখে হয়েছেন, কিন্তু কোনো অবস্থাতে তিনি ভগবানকে ঢাকা ছাড়েননি। আমাদের জীবনে দেখবেন সামান্যতম যদি এতটুকু আঘাত এসে থাকে, আমরা ভগবান ছাড়া এক্স ওয়াই জেড সকলকে ধরি, কিছুতেই ভগবানকে ধরার চেষ্টা করি না, অথচ একটা সময় আমরা বুঝতে পারি ভগবান ছাড়া কিন্তু আমাদের ধরার মতো আর কিছু নেই। 315 নম্বর সূত্রে মহারাজ বলছেন, বীর ভক্ত বলে আমি মায়ের সন্তান হয়ে ঈশ্বরের দাস হয়ে কিসে ভয় করব, আমার অসাধ্য কি আছে? বীর ভক্ত বলে এ সংসারে কারে ডরি, রাজা যার মা মহেশ্বরী, আমি ভক্তি জোরে কিনতে পারি ব্রহ্মমীর জমিনদারি, আয় মা সাধন সমরে দেখি মা হারে কি পুত্র হারে, এ মা দেখবো আজি রণে, এ মা দেখবো আজি রণে, শঙ্কা কি মরণে, ডঙ্কা মেরে লব মুক্তি ধন,
আমার রসনা ঝংকারে কালীনাম হুঙ্কারে কার সাধ্যেও এসে রণে রণ। দ্বিজ রসিক চন্দ্র বলে মা তোমারই বলে জিনিব তোমায় সকলে। ঠাকুর একেই বলতেন ডাকাতে ভক্তি মার মার করে পড়ে মায়ের রত্ন ভাণ্ডার লুট করা। আমার আমি এইটা একটা ভাব আর কি, ভগবান আমার নিজের, অতএব আমার তার সব কিছুতে আমার তার অধিকার আছে। সবার আগে যেটাতে অধিকার আছে তার আধ্যাত্মিক সম্পদে আমার অধিকার আছে, এটা আমার, আমাকে নিতেই হবে, এটা ছাড়া আর কিছু নয়। আমি তার সন্তান, আমি অন্যরকম কোনোরকম কিছু হতে পারি, আমাকে তারই মতো হতে হবে। দেখবেন ছেলেপুলেরা তার বাবা মাকে সবসময় নকল করে রাখে, মেয়েরা যখন বড় হয় তখন প্রথম সে তার নিজের কাপড় পরাচ্ছে, মায়ের কাপড় পরাটাকে বড় ভালো বেশি মনে করে থাকেন। ছোট শিশুরা বাবার ছেড়ে যাওয়া, এই অফিসে যাওয়ার সময় বাবা যে শার্টটা ছেড়ে যান, সেই ঢলঢলে টলটলে শার্টটা সেটি পরে ঘুরে বেড়াতে সবচেয়ে বেশি আনন্দ বোধ করেন। কেন? সে জানে যে এইটি আমার বাবার, এটি আমার মায়ের, এটিতে আমার সম্পূর্ণ অধিকার আছে। ভগবানের ওপর আমাদের এই অধিকার বোধটাকে জাগাতে হবে। এই অধিকার বোধটাকে যদি ভগবানের ওপর জাগাতে পারি তাহলে দেখবেন আমরা খুব সহজে এগিয়ে যেতে পারব। এ সংসারে কারে ডরি, রাজা যার মা মহেশ্বরী। এই জগৎ সংসারের অধীশ্বরী হলেন মা পূর্ণ ব্রহ্ম নারায়ণী। আমি তার সন্তান, আমার তো কাউকে ডরার কথা নয়, মা আমার সব কিছুর অধীশ্বর, আমি তো কাউকে ডরি না। এই দেখবেন আমাদের একজন রাজনৈতিক নেতা আছেন না, ইন্দিরা গান্ধীর নাতি, কেন ইডিয়েটের মতো আচরণ করে, কিন্তু কখনো তিনি লজ্জা পান না তার ইডিয়েটের মতো আচরণ, কারণ তিনি জানেন তিনি একটা রিচ ট্র্যাডিশনকে ফলো করে যাচ্ছেন। তিনি যাই ইডিয়েটের মতো আচরণ করুক না কেন, কেউ তার বিরুদ্ধে মুর্দাবাদ কথাটা মরে গেলেও বলবে না। ঠিক এইরকম এই যে মজার জিনিসটা, এটা আমাদের জীবনে লাগাতে হবে। আমরা তাঁর সন্তান। আমার মনে আছে একবার বেলঘরিয়া স্টুডেন্ট সময়ে একটা খুব অন্যায় কাজ করে ফেলেছিল, খুব উৎসাহ বেশি তো, একজন মাস্টারমশাইকে কিছু চিঠি দেওয়ার কথা ছিল। সেই চিঠিটা মহারাজ বলেছিলেন, অমলানন্দজি বলেছিলেন তিনি আগে গিয়ে মিটিংয়ে সেটা নিয়ে আলোচনা করবেন, তারপরে সেই চিঠিটা যেন তাকে দেওয়া হয়। তা আমি ভাবলাম যে হ্যাঁ মিটিংয়েও তো মহারাজ আলোচনা করবো, আমি একটু চেষ্টা করে দেখি না কেন। তা সেই চিঠিটা যথারীতি মিটিংয়ের আগেই সার্ভ করা হয়ে গেছে, ফলে মিটিংয়ে যখন মহারাজ এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তখন এই আলোচনাটা ইউজলেস হয়ে গেছিল। এবং সেই অধ্যাপক মহারাজকে খুব বকাঝকা দিয়ে বললেন আপনাদের বেশ ভালো হয়েছে না, কখনো আপনার ব্রহ্মচারী চিঠি পাঠাচ্ছেন, কখনো আপনি আমায় সর্বসমক্ষে বলছেন। মহারাজ খুব মনে কষ্ট পেয়েছিলেন, ফিরে এসে আমাকে তো আচ্ছাসে দিয়েছিলেন, শান্তনুদা জানেন আমরা কীরকম বকুনি খেতাম আর কি, শান্তনুদা সাক্ষী আছেন, তো আমরা আচ্ছাসে বকুনি খেলাম, খুব বকুনি খেলাম, খেয়ে মুখটাকে বাংলার খিঁ করে বসে আছি। আমাদের একজন সংস্কৃত পড়াতে আসতেন শিবনারায়ণদা, শিবনারায়ণ গাঙ্গুলি, তিনি সন্ধ্যেবেলা পড়াতে এসে জিজ্ঞেস করলেন যে মুখটাকে এরকম বাংলার পাঁচ করে আছেন কেন। তখন তাকে বললাম এরম এরম খুব বকুনি খেয়েছি, নিজের দোষী বকুনি খেয়েছি। এরা ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন সবসময় মনে রাখবেন আপনারা ঠাকুর মা স্বামীজির সন্তান, ভুল হলে বা কিছু হলে সবসময় মনে রাখবেন এই রকম জিনিস ওদের জীবনে কেমন হয়েছিল এবং ওরা কিভাবে রিয়্যাক্ট করেছিলেন, এবং সে রিয়্যাক্ট করবার পরে তারা কেমন করে এই সমস্ত সমস্যাগুলোকে ফেস করেছিলেন। আমাদের ঠিক সেই রকম আচরণ করা দরকার। আমরা যদি সেই রকম আচরণ না করতে পারি তাহলে জানবেন আমরা তার ধ্বজা বা পতাকাকে বহন করে নিয়ে যাওয়ার যোগ্য হয়ে উঠতে পারিনি। আমাদের তার ধ্বজা, আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, অতএব আমাদের আচার আচরণ, আমাদের জীবনের যে জীবনকে দেখার স্টাইল, এটা সবসময় সেই ইউনিক স্টাইলকে কপি করবে বা ফলো করবে, এইরকম কোনো কিছু তার চেয়ে বিলো স্ট্যান্ডার্ড আমরা কিছু করতে যাব না। বলছেন আমি ভক্তি জরে কিনতে পারি ব্রহ্মময়ীর জমিনদারি। দেখুন আমার কী সাহস যে মহামায়ার যে সেই অতুল সম্পদ যে তার জমিনদারি কী দিয়ে কিনতে পারি, আমি আমার মাকে যে ভালোবাসি সেই যে ভালোবাসা, সেই ভালোবাসার মূল্যে আমি কিনে ফেলতে পারি। দেখুন এই যে শ্রীরামকৃষ্ণের অপার আধ্যাত্মিক সম্পদ আমরা সহজে এটাকে জোগাড় করতে পারি, কিভাবে পারি না, আমার আধ্যা আমার ভালোবাসার জোর দিয়ে, আমার শক্তির জোর দিয়ে, আমার অধিকার বোধের জোর দিয়ে আমি সেই সম্পদের অধিকারী হতে পারি।
আমরা সবসময় বলি না ঠাকুর যদি করেন তবে আমার হবে। ঠাকুর যদি করেন মানে এটা কি, ঠাকুর করবেনই, তিনি করতে বাধ্য। ওই যে একটা জোর খাটানো আমরা কেন করতে পারি না, কারণ আমরা ভগবানকে আমাদের নিজের আপনার বলে মনে করতে পারি না। আমরা যতই ভগবানকে পিতা বলি, যতই ভগবানকে আপনার জন বলি, আদতে কিন্তু আমরা কিছুতেই তাকে আপনার বলে বোধ করতে পারি না, এবং সেই কারণে আমাদের বড় কষ্ট। আমরা যতই ইষ্ট গ্রহণ করি শ্রীরামকৃষ্ণ ভগবানকে, আমরা সেই কুলুঙ্গির মধ্যেই বেঁধে রাখি ভগবানকে। আমরা একটা ছোট্ট ঘরের ভেতরে, একটা ছোট্ট সীমানার মধ্যে বেঁধে রাখি, আমি তাকে আমার ইয়েতে আনতে পারি না, আমার জীবনে আনতে পারি না। ওই গানে আছে না, ঘরে যতই উঠে বাসি, ঘরে যতই বাজে বাসি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, শুধু তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে সকলে। যদি তোমার দেখা না পাই প্রভু, এবারে জীবনে গানটিতে আছে যে আমার ঘর যতই আয়োজনে যতই সুন্দর করে সাজাই না কেন, তোমাকে আমার ঘরে আনা হয়নি। আমার হৃদয়ে যতই সদ্গুণে ভূষিত হোক না কেন, আমি তোমাকে, তোমার উপর নির্ভরতা তৈরি করতে পারিনি। তুমি যে আমার শেষ কথা, তোমার উপরই নির্ভর করে আছি, তোমা ছাড়া আর জগতে কেহ নাই কিছু নাই গো, এই যে বোধটা, এটা শুধুমাত্র শব্দে থেকে গেছে, এটা কখনোই আমাদের জীবনচর্যার ভেতরে এসে পৌঁছয়নি। আরেকটা উদাহরণ দিচ্ছেন, আয় মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে, এ মা দেখবো আজি রণে শঙ্কা কি মরণে, ডঙ্কা মেরে লব মুক্তি ধন, আমি রসনা ঝঙ্কারে কালিনাম হুঙ্কারে, কার সাধ্য এসে রণে রণ। বলছেন যে আমি সাধন সমরে নেমেছি, মা হারে না আমি হারে, মা কত আমার পথে বাধা কণ্টক দিতে পারেন, আমি মায়ের নাম করে প্রত্যেকটিকে অতিক্রম করে যাব। দেখবেন এটা সবচেয়ে এবং সর্বোৎকৃষ্ট উদাহরণ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ যখন তন্ত্র সাধনা করছেন, আপনারা যদি খুব ভালো করে, ঠাকুরের সাধন ইতিহাস পড়া খুব জরুরি জানেন তো, আমরা ভালো করে লীলা প্রসঙ্গটা পড়ি না, ঠাকুরের জীবনের এক একটা অংশকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার, বিশেষ করে ঠাকুরের ওই 12 বছরের সাধন জীবন পড়া দরকার, এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেখানে দেখবেন তন্ত্র সাধনায় তাকে যে টাস্কগুলো দিচ্ছেন ভৈরবী ব্রাহ্মণী, এটা কোনোভাবেই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একটি 24 বছরের পূর্ণা যুবতী তার কোলে বসে, সম্পূর্ণ নগ্ন সে, আর একেও বলছে তুমি নগ্ন হয়ে বসে, তার কোলে বসে তাকে মাতৃজ্ঞান করে তাকে জপ করো, ভগবান সঙ্গে সঙ্গে মায়ের শরণাগত হচ্ছেন, এবং তিনি তার মনটি এমন গভীরভাবে মায়ের ভাবে ভাবিত হয়ে গেছেন, তিনি কোথায় বসে আছেন, তার পারিপার্শ্বিকটা কি, এটা সম্পূর্ণভাবে তিনি ভুলে গেছেন। একটা মড়ার খপ্পরের ভেতরে তিনি সেই নরমাংস রান্না করে এনেছেন, তারপরে বলছেন বাবা তুমি খাও, ঠাকুর কিছুতেই খেতে পাচ্ছেন না। ভৈরবী ব্রাহ্মণী খানিকটা মাংস মুখে এরকম করে ছুঁড়ে দিয়ে বলছেন এই দেখো বাবা আমি খাচ্ছি তুমিও খাও, তখনও পারছেন না। এমন সময় নিজের ভেতরে তিনি চণ্ডী, মা চণ্ডী বা মা চামুণ্ডার ভাবকে আরোপ করলেন, চামুণ্ডার ভাবকে আরোপ করলেন মানে তিনি জগন্মাতার ভাবে এমনভাবে ভাবিত হয়ে গেলেন, তিনি যতক্ষণ রামকৃষ্ণ স্বরূপে ছিলেন তিনি খেতে পাচ্ছিলেন না, যখন তিনি সেই অসীম স্বরূপের অংশ হয়ে গেলেন তখন তার পক্ষে এটার কোনো বস্তু নয়। এই দেখুন এই প্রতি মুহূর্তে এই যে এক একটা করে সাধন বাধা এসে উপস্থিত হয়েছেন সেটাকে তিনি অতিক্রম করছেন। যখন তোতাপুরীর কাছে আছেন নির্বিকল সম্বন্ধে কিছুতেই হচ্ছে না, যতবার সেই মনকে সেই নিত্য থেকে অনিত্যে তিনি যখন ইয়েতে অনিত্য থেকে নিত্যে বস্তুতে বা জগন্মাতাকে থেকে এই জগতের সব কিছুর ভেতরে নিজেকে ব্যক্ত করে দিতে চাইছেন, তখন বারবার জগন্মাতার এই রূপটি এসে তাকে বাধা দিচ্ছেন। তিনি এসে বললেন কেউ নেই হোগা, বলে এখানে তিনি ইয়ে করে বললেন এখানে দৃষ্টিকে নিবদ্ধ করো। যখন তিনি দৃষ্টিকে নিবদ্ধ করলেন তখন জগন্মাতার যে রূপটি এলো তাকে জ্ঞান ওষি দিয়ে দুটুকরো করে দিলেন। জ্ঞান ওষি মানে বিচার, আমি যদি সত্যি এই রূপের রাজত্বের ভেতরে থাকি তাহলে অরূপের রাজত্বে আমার কিছুতেই প্রবেশাধিকার মিলবে না, এটা একমাত্র জগন্মাতার কৃপাতেই এইটা হয়ে থাকে, এবং জগন্মাতার কৃপাতেই তিনি লাভ করলেন। এই এক একটা ঘটনা
ঠাকুরের 12 বছরের সাধন জীবন আমরা যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, দেখবেন আমাদের নিজেদের সাধন জীবন কতটা সমৃদ্ধ হবে, আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি নির্ভরতা আরো কত আসবে। বলছেন, আমি রসনা ঝংকারে কালীনাম হুঙ্কারে কার সাধ্য এসে রণে রণ। এই রণে রণটা আমার সঙ্গে কে লড়বে, মানে এমনকি জগন্মাতাও যদি লড়ে আমি তারই শক্তি নিয়ে তার সাথে লড়বো, কি মজার কথা। ভগবানের সাথে লড়বো, ভগবানের শক্তি নিয়ে ভগবানের সাথে লড়বো, এটা কথা, এটা তিনি বলছেন। দ্বিজ রসিক চন্দ্র বলে, মা তোমারই বলে, জিনিব তোমার সমরে, তোমার সাথে লড়াই করব, তোমার কাছ থেকেই শক্তি ধার করে আমি লড়াই করব। 316 নম্বর সূত্রে মহারাজ বলছেন, যার পৌরুষ আছে তার প্রতি ভগবান সদয় হন, তাকে সাহায্য করেন। সাহস উৎসাহ উদ্যমহীন ভক্ত মেদামারা তামসিক স্বভাব, তারা ভাবে ভগবানের নাম সকাল সন্ধ্যা নিলুম, কিছু তো আনন্দ পেলুম, তারা যা তাঁর যখন দয়া হবার তখন হবে, যা কিছু পেলুম তাই যথেষ্ট। এদের বহু জন্মান্তে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা আসে, এরা শিদেল চোর, ভয়ে মরে, সামান্য কিছু পেলেই সন্তুষ্ট, তবুও পাকা চোর হওয়া চাই, জাগা ঘরে চুরি কিনা। দেখুন কি সুন্দর কথা, একবার যেন গালে থাপ্পড়, মানে আত্মস্থানী বলতেন যে কালীকৃষ্ণ মহারাজ নাকি যখন বলতেন তখন খুব গায়ে লাগতো। তিনি বলতেন যে মহারাজ যখন এমনি কথা বলতেন তখন ভীষণ গায়ে লাগে, এমন আঘাত করে করে মহারাজ কথা বলতেন, বলতেন ভারী মিষ্টি কথা কিন্তু কি যে আঘাত আছে তার মধ্যে সে তোরা বুঝতে পারবি না। এই দেখুন, যার পৌরুষ আছে তার প্রতি ভগবান সদয় হন, তাকে সাহায্য করেন। সাহস উৎসাহ উদ্যমহীন ভক্তরা মেধা মারা তামসিক স্বভাবের, গুরু বলছেন মেধা মারা, যাকে দিয়ে কোনো কাজ হয় না, এটা কিন্তু কথা। ওই দুবেলা আমাদের ক্ষেত্রে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেধা মারা হয়ে থাকি, দুবেলা ভগবানের নাম জপ করলুম ব্যাস, তাতেই আমরা খুব শান্তি পাই, আমরা মনে করি ওতেই আমাদের সব হবে, এর বেশি চাইবার আমাদের কিছু ইচ্ছে হয় না। তার কারণ হচ্ছে এর বেশি চাইতে গেলে যদি যেটা আছে সেটাই হারাই। আসলে আমরা সবাই সেই মধ্যবিত্ত থেকে এসেছি, তো আমরা আমাদের সেই যে বৃত্তীয় এবং বৃত্তীয় এই দুটো যে ভাব আছে এটাকে কিছুতেই অতিক্রম করতে চাই না, অনন্তকে চাইবার ইচ্ছে আমাদের জাগে না। আমার মনে আছে পিণ্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনে গেছি, তখন আমি এতটা রোগা ছিলাম না, আমাদের একটা বিরাট বড় একটা বরফের চাদর অতিক্রম করে যেতে হতো। 18ই মে সেদিনকে ইয়ে খুলে গেছে, 18ই মে 28শে মে খুলে গেছে, আমরা তো 18ই মে রওনা দিলাম, 28শে মে খুলে গেছে পিণ্ডারি গ্লেসিয়ার যাওয়ার পথ, সে তখনও সবটুকু বড়। ভোরের বেলা রাত্রি 4টের সময় আমরা ফুরকিয়া থেকে রওনা দিলাম পিণ্ডারি গ্লেসিয়ারের উদ্দেশ্যে। এই বেলুড় মঠে নেমে শারদাপীঠ থেকে শ্রী শ্রী মায়ের মন্দির যত বড়, এই এতটা পথ একবারে বরফে পূর্ণ, এত বরফ যে একবারে হাঁটু অবধি বরফ গেঁথে যাচ্ছে। আর তখন এত ভালো ইয়ে উইন্ডশিটার পাওয়া যেত না, ভরুকা থেকে নিয়ে আসা, ভাড়া করে নিয়ে আসা ওই তেরপলের উইন্ডশিটার, সে হাওয়াটাকে আটকাচ্ছে কিন্তু ওই হাওয়া যখন বইছে তখন কানে খটখট খটখট করছে। আমাদের গাইড আস্তে আস্তে সেই ইয়ে যে লাঠিটা মেপে মেপে দেখছেন কতটা কতটা নিচে জমি আছে, যে বরফটা আছে সেটার উপর দিয়ে আমরা হেঁটে যেতে পারবো কিনা। ঝর্ণা সম্পূর্ণ জমে বরফ হয়ে গেছে, তার পেট কেটে দেওয়া হয়েছে, সেইটা রাস্তা দুপাশে একবারে গভীর খাদ, আমরা তার মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। একেবারে যখন লাস্ট ল্যাপ বরফের চাদরটা শেষ হয়ে গেল, তারপরে একটা ছোট্ট হিলক আছে সেটাকে উঠতে হয়, এটাকে উঠলে তখন সেই 0 পয়েন্টটায় আসা যায়। তার দুপাশে গভীর খাদ, 200 ফিট গভীর খাদ, সামনে 3টি রয়েছে, নন্দাঘুন্টি, নন্দাকোট আর মাঝখানে পিণ্ডারি গ্লেসিয়ার। এই আপনারা যারা পুরনো দিনের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিঁড়ি দেখেছেন তারা খানিকটা আন্দাজ করতে পারবেন, ওই রকম সিঁড়ি, চওড়া চওড়া যে সিঁড়ি ছিল সেই সিঁড়িতে যদি কেউ মন দুধ ফেলে দেয় এবং সেই দুধটা যদি জমে যায় যেরকম দেখতে হয় পিণ্ডারি গ্লেসিয়ার দেখতে, ঠিক সেই রকম, প্রত্যেক বছর গলে যাচ্ছে তো তাই ওই সিঁড়ির মতো দেখতে। কিন্তু সেই যে হিলকের নিচে গিয়ে আমার আর স্ট্যামিনা কাজ করছে না, আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, কিছুতেই আর যেতে পারছি না, ওইখানেই দাঁড়িয়ে পড়েছি। আমার সঙ্গীদের বলছি তোমরা যাও আমি এইখানে দাঁড়িয়ে পড়ব। এখনও সেই ম্যাডাম বেঁচে আছেন আমাদের সঙ্গে যিনি গেছিলেন,
তিনি বললেন এতটা পথ এলে আর এইটুকু তুমি যেতে পারবে না, তোমার কাছে কোনো ওষুধপত্র নেই? আমি তখন বললাম হ্যাঁ শ্বাসকষ্টের একটা ওষুধ আছে, বলে এপাশ ওপাশ খুঁজছি খুঁজে চতুর্দিকেই তো কাজু কিশমিশ আছে, ওষুধ আর কোথায় আছে খুঁজে পাচ্ছি না। সে একটা ওষুধ খাওয়া গেল, ওষুধটা খেতে স্টেরয়েড, তো এই 5-7 মিনিটের ভেতরে আর কষ্টটা কমে গেল। তারপর টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে ওপরে উঠলাম, উঠে মনে হচ্ছে ওপরে যদি না উঠতাম তাহলে যে অপূর্ব দৃশ্য এটা দেখতে পেতাম না। একটা সরু পাঁচিল, সেটাকে বলছে 0 পয়েন্ট। আমরা প্রত্যেকে লাঠিগুলো একে অপরকে ধরে একজন 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 করে সেই 0 পয়েন্টে এসে পৌঁছলাম। আর দুপাশ দিয়ে সেই গভীর খাদ, একটু এপাশ ওপাশ হলে একদম ভবলীলা সন্ধ হবে। সামনের সেই পিণ্ডারি গ্লেসিয়ার, একদিকে নন্দাঘট নন্দাকোট, সেই নন্দাঘুন্টি আর নন্দাকোট আর নন্দাঘুন্টি, সেই দুটো গিরিশৃঙ্গ সেই গ্লেসিয়ারটাকে ধরে আছে, যেন সেই বিয়ের উপহার দিতে যায় ঠিক সেই রকমভাবে আছে। আর সেই তার তলা দিয়ে একটু একটু করে সেই পিণ্ডার গঙ্গা বয়ে চলেছে। পেছন দিকে তাকিয়ে দেখলাম যে বরফের চাদর, বিরাট বড় বরফের চাদর পার হয়ে এসেছি, সেই বরফের চাদর দৃশ্যমান। আর পিণ্ডারি গ্লেসিয়ারের মজা হচ্ছে পিণ্ডারি গ্লেসিয়ারটা বৃষ্টি ছায়া অঞ্চল, প্রচুর বৃষ্টি হয়, সবুজ একেবারে গা মানে গাছে একদম ভরে আছে। তার কোথাও যেন বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিটা ঝর্ণা হয়ে ঝরে পড়ছে। কাফনি গ্লেসিয়ার গেলে ঠিক একটা দেওয়াল ফাঁড়া আছে, তার অন্য পাড়টায় গেলে সেটা বৃষ্টিহীন অঞ্চল, রুক্ষ গাছ নেই কিচ্ছু নেই, অদ্ভুত এখানে গেলে দেখা যায়। তো সেইখানে আমরা চুপটি করে দাঁড়িয়ে আছি, কখন হাঁটু গেড়ে বসে আছি, আর তখন মনে হচ্ছে এই জগৎ সংসারে আমার চেয়ে আমি আগে নিজেদেরকে খুব বিরাট মানুষ মনে করতাম। ওই বরফের কাছে ওই পাহাড়ের কাছে সামনে গিয়ে মনে হলো যেন আমরা কতখানি একটা ইডিয়েট, আমার চেয়েও একটা বিরাট একজন মানুষ আছে। ওই চেষ্টাটুকু আজও যখন চোখ বন্ধ করলে ভাবি যে ওই চেষ্টাটুকু যদি না করতাম, ওই স্টেরয়েডটা যদি না খেতাম, ওই হ্যাঁ আমি পারি এইটা চেষ্টা করে এতটা রাস্তা এসেছি এটুকু পারবো না, এই চেষ্টা যদি না করতাম তাহলে সেই অপরূপ রূপ দেখার সুযোগ পেত না। জীবনকে বদলে দিয়েছে এই দৃশ্য, আমি তো সবসময় বলি আমার জীবনকে বদলে দিয়েছে এই দৃশ্য, এই পাহাড়ের এই অপরূপ রূপ, এই যে ভয়ানক রূপ, এটা আমাদের আমাকে ভাবতে শিখিয়েছে যে জীবনের পারে কিছু আছে সেটা খোঁজ করা দরকার। আমি পেয়েছি কি পাইনি সেটা অনেক পরের কথা, কিন্তু এই কারণে এই উদাহরণটা দিচ্ছি, এই যে অনন্তকে ধরতে গেলে আমাদের অসীম শক্তির প্রয়োজন হয়, আমরা কিছুতেই আমাদের লিমিটেড শক্তি, আমাদের আনলিমিটেড যে শক্তি আছে সেটাকে ব্যবহার করি না, তার খানিকটাকে ব্যবহার করি। অথচ আমরা কিছুতেই বুঝতে পারি না যে খানিকটা ব্যবহার করি আমাদের এতটা আনন্দ হচ্ছে, আমরা যদি পুরোটা ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের কতখানি আনন্দ হতো, এই বোধটা আমাদের ভেতরে জাগে না। তাই আমরা এরকম উদ্যমহীন মেদাটে মার্কা ভক্ত হয়ে থাকি। তাই বলছেন যে তারা ভাবে ভগবানের নাম সকাল সন্ধে নিলুম, কিছু তো আনন্দ পেলুম, তার যখন দয়া হবে তখন হবে, যা পেলুম তাই যথেষ্ট, যা পেলাম তা যথেষ্ট নয়, সব সময় নিজেকে একটা আনলিমিটেড সত্তার মধ্যে নিয়ে যেতে হবে। যা পেয়েছি আমি যদি তাতেই সন্তুষ্ট হই আমার জীবনে কখনো অ্যাডভান্সমেন্ট হবে না, আমার জীবনে ফাইননেস আসবে না। আমরা দেখেছি এই যে বারবার আমাদের আমার মনে আছে আমাদের যখন ব্রহ্মচর্য সন্ন্যাসের মন্ত্র পূজনীয় গীতানন্দ মহারাজ পড়াচ্ছেন, প্রথম দিন ব্রহ্মচর্য মন্ত্র তো প্রথম দিন অর্থ বুঝে পড়ার মতেই আমাদের মনে এসে গেছে, তারপরও দেখছি দ্বিতীয় দিন পড়াচ্ছেন, তারপরও দেখছি তৃতীয় দিন পড়াচ্ছেন, শুধু পড়াচ্ছেন না বারবার পড়াচ্ছেন, বারবার পড়াচ্ছেন, বারবার পড়ছি। আমরা যখন দ্বিতীয় দিনের পরে উনি তো বড় সাধক ছিলেন, তো দেখা মাত্র বুঝতে পারছেন আমরা আমাদের যেন আর ভাল লাগছে না একই কথা বারবার বলতে। উনি বলছেন না যত পড়বে যত পড়বে দেখবে এর ভেতর থেকে একটা অন্তর্নিহিত অর্থ আসবে যেটা তোমার ব্রতকে ধরে রাখতে সাহায্য করবে। এটা এত বছর পরে আমার 2000 সালে ব্রহ্মচর্য হচ্ছে, প্রায় 22 বছর অতিক্রান্ত হয়ে গেছে, যখনই সেই মন্ত্রগুলোকে আমরা বারবার পড়ি তখন আমাদের ভেতরে এই ভাবটা আসে। ব্রহ্মচর্য দীক্ষা হয়ে যাওয়ার পর পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি বলেছিলেন এখনও তোমাদের ট্রেনিং সেন্টার ছেড়ে যাওয়ার 2 মাস পুরো বাকি আছে, এই 2 মাস প্রত্যেক দিন মন্ত্রটা পড়বে, মন্ত্রটা পড়তে 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 এইগুলোকে তোমার জীবনের সাথে সংযুক্ত করে নেবে, দেখবে যখনই জীবনে কোনো সমস্যা তৈরি হবে এই মন্ত্র তোমাকে গাইড করবে, এই শব্দরাজি তোমাকে গাইড করবে। ঠিক তাই দেখবেন আমাদের দীক্ষার সময় আমাদের গুরু যে কথাগুলি বলেছিলেন
যে পরিবেশ তৈরি হয়েছিল, যেরকমভাবে আমাদের দীক্ষা হয়েছিল, আমরা কেউ ওই পরিবেশকে রিক্যাপিচুলেট করার চেষ্টা করি না। যদি রিক্যাপিচুলেট করি তাহলে দেখবেন আমরা সেই জায়গা থেকে প্রত্যেক দিন সেই অনুষ্ঠানকে আরেকবার যদি ভাবি তাহলে দেখবেন সেই অনুষ্ঠান আমাকে নতুন করে সাধনের উৎসাহ জাগায়। সে অনুষ্ঠান আমাকে বোঝানোর চেষ্টা করে যা করছি সেটা যথেষ্ট নয়, এইটুকু করবার জন্য এত কষ্ট করে পাঁচটা ফল আর ধুতি চাদর আর 101 টাকা দক্ষিণার মালা, ফুলের মালার পদ্মফুল নিয়ে আসি, এটা আমাদের তখন অনুভব করতে সাহায্য করে। বলছেন এটার থেকে হবে না, এদের বহু জন্মান্তে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা আসে। আমরা আসলে ভুলেই যাই, আমাদের ওই আরও জন্ম আসবে এইসব আমরা ভাবি, আমরা ভুলেই যাই এই জন্মেই যেন আমাদের হয়। অনেকে আমাকে আজকে একজন আমাকে খুব সুন্দর করে সকালবেলা ফোন করে, একবারে খুব আর্লি মর্নিং ফোন করে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিলেন। আমি তাকে বললাম দেখুন আমার কাছে নববর্ষ বলে আলাদা করে কিছু নেই, আমার কাছে আরও একটা সুযোগ, আর একটা স্পেল এসেছে। আমি গত এটায় বছরে এতটা চেষ্টা করেছিলাম, একটা নতুন স্পেল এসেছে, আজকে দিনটা যেন সেই প্রতিজ্ঞা করার দিন, যে যে কটা দিন আর অবশিষ্ট আছে আমার হাতে, যে কটা দিন অবশিষ্ট আছে সে কটা দিনকে যেন আমি ঠিক মতো ব্যবহার করতে পারি। আমি জানি না পরের নববর্ষ দেখার সুযোগ হবে কি না, কিন্তু এই নববর্ষ আমি দেখেছি, অতএব এই যে আর যে বছরটা আমার কাছে আছে এইটুকুই আমার কাছে সম্বল আছে। আমি জানি না যে পরের নববর্ষের আগে আমি থেমে যাব কি না, আমরা কেউ বলতে পারি না এরকমভাবে, কিন্তু যেন আমরা এই যে যেটুকু সুযোগ আমরা পেয়েছি, যেটুকু আমাদের সঙ্গে সম্বল হচ্ছে সেটাকে যেন আমরা ব্যবহার করতে পারি। আমাকে একজন ছাড়তে গেছিলেন স্টেশনে, স্টেশনে ছাড়তে যাওয়ার পর আমি একটা সময় আমি আমার ট্রেনটা ছেড়ে চলে গেল, কিন্তু আমি দেখছিলাম যে যতক্ষণ ধরে দেখা যায় তিনি কাঁচের বাইরে থেকে যত দূর এসে দেখা যায় তিনি ওই দেখার চেষ্টা করছিলেন। পরে ফোনে যখন কথা বললো আমি ছেলে মানুষের মতো করছিলেন কেন, বলছিলেন না আবার কবে আপনাদের দেখতে পাবো তার ঠিক নেই, এই দেখাটাকে চোখের ভিতরে পারমানেন্ট করে নেওয়ার চেষ্টা করছিলাম। ভগবানের সঙ্গেও যেন আমাদের এরকম সম্পর্ক থাকে, তাকে দেখা করার, তাকে দেখার ইচ্ছেটা যেন আমাদের চোখে পার্মানেন্ট থেকে যায়। সাথী শুকুল আপনার মাইক্রোফোন অন হয়ে গেছে, যা না এটা অফ করে দিন তাহলেই হলো। বলছেন এদের বহু জন্মান্তে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা আসে, এরা এরা শীদেল চোর, ভয় মরে সামান্য কিছু পেলেই সন্তুষ্ট, তবু পাকা চোর হওয়া চাই, জাগা ঘরে চুরি কিনা। আমাদের অনেকটা অবস্থা জানেন তো সেই ঠাকুরের বর্ণনা করা সেই চালের গুদামের ইঁদুরগুলোর মতো, চালের গুদামের ইঁদুরগুলোকে বশ করার জন্য এই একটা কুলোর ভেতরে কই মুরগি মুরগি নানা রকমের জিনিসপত্র দিয়ে রাখা থাকে, ইঁদুরগুলো সেগুলোই খেয়ে খেয়ে মরে। চালের গুদামে যে রাশি রাশি চাল একেবারে প্যাক করে রাখা আছে সেইটার দিকে কখনো আমাদের দৃষ্টি যায় না। আমাদের এরকম যেন উৎসাহ হওয়া চাই, আমরা যেন ওই যে খই মুরগি যেটা আছে সেটার বাইরে গিয়ে ওর পেছনের যে চালের গুদামের যে চাল আছে তার প্রতি যেন আমরা লোভ করতে পারি। ঈশ্বরকে পাওয়ার লোভ যেন আমাদের জীবনে অসীম হয়, সেই লোভ যত অসীম হবে ততই ভালো হবে। মহারাজ বলছেন 317 নম্বর সূত্রে, দীনহীন ভাব স্বামীজি দু চক্ষে দেখতে পারতেন না, বলতেন ও নাস্তিকতা, ওগুলো ব্যারাম, নেই নেই করলে তাই হয়ে যায়, ও কি দীনতা না গুপ্ত অহংকার, আমি পাপি আমি অতি অপদার্থ দুর্বল, এই রকম ভাবতে ভাবতে আরো তাই হয়ে যাবে। নায়মাত্মা বলহীনেনা লভ্যঃ, যাদের শরীর মন দুর্বল তাদের ধর্ম হয় না, তাদের দ্বারা কোনো কাজই হয় না, ও লক্ষ্মী ছাড়া ভাবগুলোকে কুলোয়ের বাতাস কুলোর বাতাস দিয়ে বিদেয় করতে হবে। বরং বল অস্তি অস্তি, আমার ভিতরে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তির উদ্বোধন করতে হবে, যে আপনাকে সিংহভাবে সে নির্গচ্ছতি জগজ্জালা পিঞ্জরাদি বকেশরী, সিংহ যেমন পিঞ্জর ভেঙে বেরিয়ে পড়ে তেমনিও সে জগত্রুর জাল ছিঁড়ে মুক্তি লাভ করে। বীর হতে হবে অভি অভি, ভয় শূন্য হতে হবে, ধর্মই করো আর সংসারই করো,
নইলে তুমি যে তিমিরে সে তিমিরে চিরকাল পড়ে থাকবে। এটা হচ্ছে কথা, আমাদের এই ছিঁড়ে আমাদের যে আবদ্ধ যে সত্তা তার বাইরে যেতে হবে। আমাদের মহাপুরুষ মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, বলতেন সাধকের জীবন হবে বেহতা পানির মতো, প্রবাহমান নদীর মতো। প্রবাহমান নদী কি করে, যখন সে বইতে থাকে তখন তার যে চলার পথে যা কিছু বাধা আছে সেগুলোকে ভেঙে চুড়ে তছনছ করে এগিয়ে যায়। আপনারা যারা গঙ্গোত্রী গিয়েছেন অনেকেই আপনারা শিবের জটা দেখেছেন, যদি না দেখে থাকেন দয়া করে ইউটিউবে একটুখানি দেখুন, দেখলে দেখবেন সেখানে পিঙ্গল বর্ণের পাথরগুলো, পিঙ্গল বর্ণের হয়ে গেছে, পুরো খুব শার্প হয়ে গেছে। আর সেই শার্প, সেই পিঙ্গল বর্ণের সেই যে ফাঁকগুলো, তার মধ্যে দিয়ে মা গঙ্গা প্রবাহিতা হচ্ছেন। দূর থেকে দেখলে মনে হয় ওটা যেন গোটাটাই শিবের জটা, আমরা শিবের যেরকম জটা দেখি সেরকম জটা দিয়ে যেন জল বেরোচ্ছে। আদতে কিন্তু তা নয়, আদতে পাথর, সেটা প্রতিরোধ করছিল মা গঙ্গাকে প্রবাহিতা হতে। মা গঙ্গা কি করলেন, তার আপন শক্তি দিয়ে সেই পাথরকে ফাটিয়ে দিলেন, ফাটিয়ে দিয়ে সেই যে নিজের যাবার পথটাকে তৈরি করে নিতে থাকলেন। ঠিক সেই রকম আমাদের জীবনে আমাদের প্রবাহিত হওয়ার ইচ্ছাটা জাগা দরকার। মহাপুরুষ মহাজ বলতেন যে সাধকের জীবন বেহতা পানি, আর যে নিজেকে মনে করেছে সিদ্ধ পুরুষ সে একটা বদ্ধ জলা। বদ্ধ জলার জল একটা সময় দুর্গন্ধ দূষিত হয়ে যায়, সেই জলকে নষ্ট করে দিতে হয়, সেই জল ব্যবহারযোগ্য থাকে না। ঠিক সেই রকম আমাদের জীবন যেন বহতা পানি, রোজ নতুন সাধনার নতুন নতুন পথ খুঁজে পাবো, এবং এইটা করার জন্য নিজেকে সব সময় সাধন উন্মুখ রাখার প্রয়োজন আছে। আমি এইটুকু নই, আমি সেই অনন্তের সত্তা, এই বোধটা আমাদের ভেতরে যেন সব সময় জেগে থাকে। এই বোধটা যদি আমাদের ভেতরে সব সময় না জাগে আমরা তাহলে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। স্বামীজির কথা বলছেন, দীনহীন ভাব স্বামীজি দু চক্ষে দেখতে পারতেন না, বলতেন ও নাস্তিকতা ওগুলো ব্যারাম, নেই নেই করলে তাই হয়ে যাবে, ও কি দীনতা না গুপ্ত অহংকার, আমি পাপি আমি অতি অপদার্থ দুর্বল, এরকম ভাবতে ভাবতে আরও তাই হয়ে যায়। আমাদের মনে আছে আত্মস্থানন্দজি আমাদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, আমরা কেমন করে বসি, কেমন করে ইয়ে করে, এমনকি এই যে উত্তরীয় কাঁধে যে উত্তরীয়টা নিই সেটা কেমন করে নিই, এগুলো ওনার দেখার, যে কারণে যতই রাত হোক যতই কিছু হোক ওনার ক্লাসে একদম ফিটফাট হয়ে যেতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হতো, এমনকি কাপড়ের প্লিপ ঠিক থাকা চাই, চাদরটা ঠিক থাকা চাই, উনি কিছু বলতেন না, চুপচাপ এমনি এমনি করে দেখতেন, এবং সেই দেখে সেই অনুযায়ী সেদিনকে তার ট্রিটমেন্টটি হতো। বেশ ভালো করে যে আমাদের যে পিটুনি হতো, শব্দের পিটুনি, সেগুলো ওইভাবে হতো, দাড়ি না কেটে গেলে অসম্ভব রকমের রাগ করতেন, বলতেন আমি বুড়ো মানুষ ডেনচার লাগিয়ে দাড়ি কাটতে পারি, তোরা দাড়ি কাটতে পারিস না, কাউকে হয়তো তিন চার দিন দাড়ি রাখার পরে যখন দাড়ি আছে দাড়ি কাটা হয়েছে জিজ্ঞেস করতেন, হ্যাঁ রে আয়নায় মুখ দেখেছিস কেমন দেখাচ্ছে, তোকে নিজে ভালো দেখাচ্ছে না। এই যে আমাকে আমি ওইটুকুর মধ্যে থাকবো না, আমি পারে এর পারে যাব, আমি আমার আনলিমিটেড যে সত্তা তার সঙ্গে মিলিত হব, এই ইচ্ছেটা নিজের ভেতরে জাগিয়ে রাখতে হয়। আমি পারি না, আমি পারি না, ভগবান যদি করে দেন তাহলে হয়, না হলে হবে না, এই জাতীয় কথাবার্তা এটার কোনো মানে হয় না। বলছেন ন্যায়মাত্মা বলহীনে না লভ্য, যে দুর্বল যে বলহীন তা সে কখনো, তার দ্বারা কখনোই ধর্ম হয় না, তার দ্বারা কোনো কাজই হয় না, যার ভেতরে কিছু পাওয়ার হ্যাংকারিং নেই তার দ্বারা কখনো কোনো অবস্থাতে হয় না, হতেই পারে না, হওয়ার কথাই নয়। যত পরিশ্রম সে করতে পারবে ততই সে লাভবান হতে পারবে। আসলে এই যে এক্সারসাইজ করলে যেরকম শরীর পুষ্ট হয় ঠিক সেই রকমভাবে যত আমরা আমাদের মনের এক্সারসাইজ করতে পারবো আমাদের মনটা দৃঢ় হবে। আমাদের পুরনো আচার্যরা, আমরা যারা খুব দুঃখী মুখ করে হেডকোয়ার্টার্সে কাজ করতাম, হেডকোয়ার্টার্সে প্রচুর কাজ থাকতো, এত কাজ মানে আমি জীবনে কখনো কোথাও করেছি বলে মনে পড়ে না। সারাটা দিন আমি মাঝে মাঝে মজা করে বলি জীবনে 14 বছর কেমন করে পেরিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি, সকাল 8:30 অফিসে আসতাম আর রাত্রি 7:30 সময় বেরোতাম, এ অসম্ভব, মানে একবারে সে অসম লড়াই আর কি, মানে একটা জিনিস হবে না কিন্তু সেটাকে হওয়াতে হবে। হেডকোয়ার্টার্সে আমাদের যে কাজ হতো বিভিন্ন সেন্টার, সেগুলো কী করতেন, তাদের সমস্যাগুলো একটা করে ছাড়ানোর চেষ্টা করতেন, তারপর তাতে একটা গিট লেগে যেত,
আবার ছাড়ানোর আরেক দিক দিয়ে চেষ্টা করতো, আবার একটা গিট লেগে যেত। এরকম করে গোটা 32 গিট লাগার পর তারা তার হেডকোয়ার্টার্সে সেটাকে রেফার করতেন এবং তারা এক্সপেক্ট করতেন যে হেডকোয়ার্টার্স থেকে এক টার্ন মেরে মুহূর্তের মধ্যে সেই গিটটা ছাড়িয়ে একটা সমাধান সূত্র বার করে দিতে হবে। আমরা কিন্তু সত্যি সত্যি সমাধান সূত্র বার করতাম, আমি অহংকার করে বলছি না, সত্যি সত্যিই বার করতাম, আমাদের সম্মিলিত প্রজেক্টে এটা হয়ে যেত এবং এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এরকম হয়েছে যে এইরকম এক জন্মাষ্টমীর দিন যখন সবাই হইচই করছে, ভজন কৃষ্ণ নাম গাইছেন, আমি আর শান্তনু মহারাজ সারাটা দিন উকিলের কাছে বসে থেকেছি যে লিগ্যাল ওপিনিয়ন নেবো বলে। যখন ফিরে এলাম বেলুড় মঠে, যখন ফিরে এলাম তখন ওই পেটা ঘড়িতে ঢং ঢং করে 12 বাজছে। আমরা আসার পথে বরিশাতে একটু খেয়ে আসতে পেরেছিলাম, কিন্তু সমস্ত দিনটা চলে গেল। কিন্তু ফিরে যখন এলাম মনের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি নিয়ে এলাম যে এই কাজটা আমাদের দ্বারাও সম্ভব হয়েছে, ঈশ্বরের কাজ, এটা আমরা করে উঠতে পেরেছি। আমি ভগবানকে চাই, আমার লিমিটেড সত্তা দিয়ে আনলিমিটেড সত্তাকে চাই, অতএব আমার লিমিটেড সত্তাকেও আনলিমিটেড করতে হবে, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হবে না। বলছে সিংহকে যদি একটা জালের মধ্যে বেঁধে রাখা যায় সে সব সময় চেষ্টা করবে তার থেকে ছিটকে বেরিয়ে আসতে। এই কালকেই দেখছিলাম উত্তর নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে গেছে, তাকে যত বেঁধে রাখার চেষ্টা করছে সে তত আক্রমণ করছে, আঁচ ছেড়ে কামড়ে বনরক্ষীদের অবস্থা খারাপ করে দিচ্ছেন, তাকে তাড়িয়ে বাড়ির ছাদে নিয়ে গেছে, সে ছাদ থেকে দোতলার ছাদ থেকে একতলায় লাফ দিচ্ছে, লাফ দেওয়ার পর খানিকটা একটুখানি অস্বস্তিতে পড়ে আবার ঘুরে তাকে আবার দিয়েছু, তার পথে যা কিছু বাধা সব কিছু ভেঙে দিচ্ছে, বড় বড় মাটির হাঁড়ি রাখা হয়েছে, তারপরে টায়ার পুড়িয়ে সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই সেই জ্বলন্ত টায়ারের পাশ দিয়ে সেই বাঘ বেরিয়ে যাচ্ছে, কি অপূর্ব সেই দৃশ্য। এইটা হচ্ছে আমাদের জীবনের গল্প, আমরা যতক্ষণ না ছেড়ে যাব ততক্ষণ হবে না। আসলে আমরা খুব সিকিউরড হয়ে থাকতে চাই, লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো খুব সিকিউরড হয়ে থাকতে চাই, সিকিউরড হয়ে থাকলে হবে না। ওই যে সমুদ্র অশান্ত থাকবে তারই মধ্যে আমাদের নেমে স্নান করতে হবে। আমরা যদি মনে করে থাকি সমুদ্র কোনো একটা সময় শান্ত হবে এবং তারপরে আমি নেমে স্নান করব, তাহলে আমার কোনো দিনই স্নান করা হবে না, কারণ সমুদ্র কোনো দিনই শান্ত হবে না, আমাকে অশান্ত সমুদ্রের মধ্যে থেকেই নেমেই স্নান করতে হবে। জীবন আমাদের কখনোই সহজ হবে না, জীবন আমাদের কখনোই গোলাপ ফুলের পাপড়িতে মোড়া বিছানায় গদিতে ঘুই শুয়ে ঘুম পাড়াবে না, আমাদেরকে কখনো কিছু করতে হবে না। অতএব আমাদের এই অবস্থার মধ্যে, আমাদের যে অবস্থা আছে তার ভিতর থেকে কেমন করে নিজের মুক্তির রাস্তাটা খুঁজে নিতে পারবো সেটা আমাদের দেখতে হবে। এরপরে একটা ছোট্ট একটা 318 সূত্র, মহারাজ বলছেন নিজের ও পরের কল্যাণের যার জন্য যা কিছু করা যায় তাই ধর্ম, বাকি সব অধর্ম। দুটো দিক আছে, খুব ছোট্ট কথা, নিজের এবং পরের কল্যাণ। আপনাদের মনে হতে পারে হ্যাঁ আমরা যদি স্বার্থপর হই সেটা ধর্ম হবে, এখানে দেখুন একটা শব্দ ব্যবহার করা আছে কল্যাণ, নিজের এবং পরের কল্যাণ, আত্মকল্যাণ। আত্মকল্যাণ মানে হচ্ছে আত্ম উন্নয়ন, আত্ম উন্নয়ন যদি না হয় তাহলে আত্মকল্যাণ হয় না। আমি যা তার বাইরে যদি না বেরোতে পারি তাহলে আমার নিজের ভেতরের বিকাশ হবে না, নিজের বিকাশই তো ধর্ম, তাই না? আমাকে আমি আগে পশুর তুল্য ছিলাম, আমি নিজের ভেতরে আমার মানবীয় সত্তাগুলির বিকাশ করতে থাকছি, আমার ভেতরে পশু থেকে মনুষ্যত্বের জাগরণ হচ্ছে, এটা ধর্ম নয়, এটা আমাকে ধারণ করে রাখতে সাহায্য করছে। আমি যখন মনুষ্য সমাজের মধ্যে বিচরণ করছি তখন এতদিন লোকে আমাকে বলতো আহ মানুষ নয় রে মহা পিশাচ, কিন্তু এখন যখন আমি আমার ভেতরে মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটাচ্ছি তখন লোকে বলছে না রে লোকটাকে বেশি ভেবেছিলাম পিশাচ, কিন্তু অতটাও পিশাচ নয়, খানিকটা দিল আছে, একেবারে মানে ফেলে দেওয়ার মতো জিনিস নয়। দেখুন এই জীবন, এই সমাজে আমার আমাকে ধারণ করার মতো এই ক্ষমতা আমি আমার নিজের ভেতরে তৈরি করে রেখেছি। আর পরের কল্যাণের জন্য যা কিছু করা হয়, অন্যের ভালোর জন্য যা কিছু করেন তাদের কিন্তু আর কিছু নয়, নিজের আত্মকল্যাণ হয়, আমার নিজের ভেতরের মানুষটা একটু একটু করে প্রসারিত হয়, আমাদের হৃদয়ের প্রসারণ হয়। স্বামীজি বলছেন না এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। আমি মজা করে আমার মোটা হওয়াকে ডেকে বলি যে স্বামীজি কথা বলেছিলেন হৃদয়ের কথা,
আর ইদানিং তো পিছলে যাওয়ার যুগ, আমার হৃদয়ের থেকে কতটা পিছলে গিয়ে আমার ভুঁড়িতে ঢুকে গেছে। তাই এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, ওখানে এটা শুনতে পেয়েছি। কিন্তু এটা কিন্তু আদতে হৃদয়কে শোনানোর কথা। যত আমাদের হৃদয়ের প্রসারণ ঘটতে থাকবে, যত আমরা নিজেদের প্রসারিত করতে পারবো, তত আমরা জীবনের দিকে এগিয়ে যাব, জীবনকে তত আমরা বুঝতে পারবো, তত বেশি আমাদের ভেতরে জীবনী শক্তির বিকাশ ঘটবে। আমরা যত জীবনী শক্তির বিকাশ ঘটবে, ততক্ষণ আমরা একটা পাথরের মূর্তি থেকে মানুষে রূপান্তরিত হব, সত্যিকারের মানুষে রূপান্তরিত হব। নাহলে হাত পা চোখ মুখ কান মুখ সবই আছে। ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন ভদ্রমহিলা এসেছেন, বলছেন আমার ছেলেটাকে আশীর্বাদ করুন যেন মানুষ হতে পারে। মহারাজ হাসতে হাসতে বলছেন, মানুষই তো আছে, আবার নতুন করে কি মানুষ হবে? তিনি বলছেন, এমনি মানুষ নয়, এমন এক মানুষ হোক যাতে ও নিজেকে বোধ করতে পারে ওই জগতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। এত সুন্দর সেই মায়ের কথা। এই ঠিক এইরকম আমরা যেন কখনো ভুলে না যাই, আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে জগৎ সংসারে এসেছি একটা লিমিটেড টাইম স্প্যানের মধ্যে। আর আমাদের ভেতরে সেই হারিডনেসটাকে জাগাতে হয়, যাতে এই লিমিটেড টাইম স্প্যানের মধ্যে আমাদের দেওয়া যে এই হোম টাস্কটা আছে সেটা যেন আমরা কমপ্লিট করে একেবারে খাতায় গুড, এক্সেলেন্ট, ভেরি এক্সেলেন্ট, ভেরি গুড ভগবানের কাছ থেকে রিমার্কটা নিয়ে তার হয়ে যেতে পারি। আজকের এই শুভ দিনে তার কাছে প্রার্থনা, আমাদের এই যে টাইম স্প্যানের মধ্যে আমাদের লিমিটেড সেলফকে, আমাদের যে লিমিটেড সত্তাকে আমরা অসীম সত্তায় রূপান্তরিত করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামি টে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে আগামী দিন আমরা 319 নম্বর সূত্র থেকে পড়ব।